नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मुर्शिदाबाद जिले के विभाजन पर सरब जिला संग्राम समिति की मुख्यमंत्री ममता बनर्जी ने 1 अगस्त 2022 को मुर्शिदाबाद जिले को 3 भागों में विभाजित करने की घोषणा की। हालांकि मौखिक घोषणा आज राजपत्र के रूप में प्रकाशित नहीं की गई, लेकिन मुर्शिदाबाद जिले ने आज उत्तरी मुर्शिदाबाद जिले की मांग पर एक सामूहिक सम्मेलन का आयोजन किया। उत्तरी मुर्शिदाबाद जिला लालगोला से फरक्का तक कुल 12 ब्लॉकों पर दावा करता है। जिला संग्राम समिति ने अपने विभिन्न कार्यक्रमों की घोषणा की है, जैसे साइकिल रैली, वृक्षारोपण, रक्तदान शिविर। अगर सरकार इन सभी कार्यक्रमों से पीछे नहीं हटती है तो जिला संग्राम समिति 3 दिसंबर को 10,000 लोगों के साथ जिला शासक की प्रतिनियुक्ति करेगी। आइए सुनते हैं क्या कह रहे हैं जिला संघर्ष संघ। जिला संग्राम समिति उद्योगे उत्तर मुर्शिदाबाद जिला दाबीते जमीपुरे रवींद्र भवने एक कन्भेन्शन छिल। से कन्भेन्शने समाज विशिष्ट व्यक्ति हमारे जमीपुर विभिन्न एसोसिएशन आछे, बार एसोसिएशन, एलाइसिएशन, डिड राइटर, बहु एसोसिएशन, तादेर जरा दायित्वप्राप्त कर्ता एवं सबचेये बड़ो कथा होच्छे जमीपुर प्रस्तावित उत्तर मुर्शिदाबाद जिलार जरा विभिन्न ब्लक थेके तारा सकलेई कन्भेन्शने हाजिर होयेछिलेन। কনভেনশনে সকলে সর্বসম্মতিক্রমে একটা দাবি পেশ হলো যে ইতিমধ্যে উত্তর মুর্শিদাবাদ জেলা 70 পূর্ণাঙ্গ জেলা গেজেট আকারে প্রকাশ করতে হবে। কেন 2017 সালে জেলা সংগ্রাম সমিতি বিভিন্ন জায়গায় এই প্রস্তাবিত উত্তর মুর্শিদাবাদ জেলার দাবিতে আন্দোলন করে আসছে, দাবি দাওয়া দিয়ে আসছে। 2022 সালের 1 আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে সম্মানীয় সাংবাদিকদের সামনে উনি বললেন যে মুর্শিদাবাদকে 3টি ভাগে ভাগ করে দেওয়া হবে। আমরা চেয়েছিলাম 2টো, উনি বললেন 3টে, খুব খুশি হয়েছিলাম। কিন্তু পরবর্তী ক্ষেত্রে কী দেখলাম, 2 বছর হয়ে গেল এখনও পর্যন্ত গেজেট আকারে প্রকাশ হলো না। বলা হচ্ছে যে পুলিশ জেলা, পুলিশ জেলাতে সাধারণ মানুষের কী লাভ হয়েছে, পুলিশের লাভ হয়েছে। আমরা চাই যে নতুন একটা জেলা হোক, উত্তর পূর্ণাঙ্গ জেলা, যেটা মুখ্যমন্ত্রী সুরে সুর মিলিয়ে আমরা বলছি। উনি বলেছিলেন ছোট জেলা হলে পরে কাজে প্রশাসনিক সুবিধা হবে। আমরা তাই মুখ্যমন্ত্রী অনুরোধ করছি যে আপনি যে কথা বলে দিয়েছিলেন আমাদেরকে 2022 সালে 1 আগস্ট, সেটা পূর্ণ করুন এবং উত্তর মুর্শিদাবাদ নাম দিয়ে একটি নতুন জেলা আমাদেরকে উপহার দিন। আমি সেই দাবিটা আছে। কী কী কর্মসূচি গ্রহণ করছেন আজকে? কী কী কর্মসূচি গ্রহণ করছেন আজকে? আমরা কর্মসূচির সব আলোচনা পরিপ্রেক্ষিতে হলো যে আগামী 8 থেকে 15 আগস্ট ফরাক্কা থেকে সাগরদিঘি এই জেলার দাবিতে সাইকেল র্যালি হবে। 1 থেকে 7 সেপ্টেম্বর আমরা ব্লকে ব্লকে বৃক্ষদান কর্মসূচি জেলার দাবিতে এবং গণস্বাক্ষর অভিযান 2 অক্টোবর গান্ধীজির জন্মজয়ন্তীতে সত্যাগ্রহ আন্দোলন হবে। 14 নভেম্বর জেলার দাবিতে রক্তদান কর্মসূচি এবং আমরা এই আন্দোলনে গণতান্ত্রিক পদ্ধতিতে 3রা ডিসেম্বর আমরা এসডিও অফিসে 10,000 লোককে নিয়ে আমরা ডেপুটেশন দেবো। 31 ডিসেম্বর 2024 অবধি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা সময় দিচ্ছি, অনেক অনুরোধ করছি যে 31 ডিসেম্বর 2024 মধ্যে আপনি যদি আমাদের দাবি না মানেন গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে যা যা রাস্তা আছে আমরা সমস্ত রাস্তাকে অ্যাপ্লাই করবো। কোন কোন ব্লক ইনক্লুড করেছেন মোটামুটিভাবে, কোন কোন ব্লককে ইনক্লুড করা? আমাদের 12টা ব্লক, 10টা ব্লকের কাছে আমরা পৌঁছাতে পেরেছিলাম, প্রত্যেকে এসেছে। আমরা জমিপুর সাব ডিভিশনের প্রত্যেকটা ব্লক, তার সঙ্গে নবগ্রাম ব্লক, আমরা খড়গ্রাম ব্লককেও চাইছি, মুরারই, অনপু এবং লালগোলা ব্লক, এই ব্লকগুলোকে আমরা চাইছি। এই কর্মসূচি লক্ষ্য করে সাধারণ মানুষকে কী বার্তা দেবেন? সাধারণ মানুষ একটাই বার্তা দেবো যে নিজের প্রজন্ম ভালোবেসে যদি নিজেকে ভালোবাসতে চান, আগামী প্রজন্মর স্বার্থে, কোনো দল নয়, কোনো ব্যক্তি নয়, এটা একটা অরাজনৈতিক সংগঠন, আপনার এই অরাজনৈতিক সংগঠনের ছত্রছায়ায় এসে আসুন, আমরা সবাই মিলে উত্তর মুর্শিদাবাদ জেলা দাবি আদায় সমর্থন। বিটাইম নিউজ কে লিয়ে মুর্শিদাবাদ সে মিলন সরকার কি রিপোর্ট।